নমস্কার আমি ডক্টর কাজুরি মুখার্জি অ্যানোকোলজিস্ট আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মাসিকের সমস্যা এবং তার নিরাময় তো মাসিকের সমস্যা বলতে মেনলি আমরা যে এজ গ্রুপটা নিয়ে ভাবি সেটি হচ্ছে টিন থেকে শুরু করে যখন মাসিক শুরু হচ্ছে একজন মহিলার টেল দ্য এজ অফ মেনোপস যখন তার মাসিকটি বন্ধ হয়ে যাচ্ছে পুরোপুরি তো এই সময়টা যেটা মোটামুটি বারো চোদ্দ বছর বয়স থেকে শুরু করে পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স অবধি চলে বিভিন্ন ধরনের সমস্যা মহিলারা ভোগ করেন মাসিকের সম্বন্ধিত এবং সেই সব সমস্যার জন্যে তাদের ডেইলি লাইফ তাদের কোয়ালিটি অফ লাইফ এগুলো অনেক সময়তেই হ্যাম্পার্ড হয় অনেক সময়তেই তারা নিজেদের ফুল পোটেন্সিয়াল যেটা তাদের কর্মক্ষেত্রে হোক তাদের সংসারে হোক তারা সেইটাতে তাদের সমস্যা হয় সেগুলোতে সম্পূর্ণভাবে নিজেদের সেই ফিল্ডেতে ফুল পোটেনশিয়ালটা দেওয়াতে তো এইখানেতে আমরা প্রথম আসি যে কি কী সমস্যা হতে পারে মাসিকের রিলেটেড একটি হচ্ছে যে মাসিকের সময়টাও যদি কারোর অনেক দিন ধরে চলে যেটাকে আমরা প্রলংড মেনস্ট্রুয়েশন বলি যে অনেক দিন ধরে পিরিয়ডস হচ্ছে বন্ধ হচ্ছে না দু নম্বর হচ্ছে যে পিরিয়ডসের ফ্লোটা খুব বেশি আর তিন নম্বর হচ্ছে যে ইররেগুলার পিরিয়ডস মাসে দুবার করে মাসিক হচ্ছে অথবা দু তিন মাস ছাড়া ছাড়া মাসিক হচ্ছে ফ্লো বেশি হওয়া মানে হচ্ছে মোর দ্যান থ্রি প্যাডস ইন আ ডে চব্বিশ ঘন্টায় যদি কারো তিনটের বেশি প্যাড প্রয়োজন হয় বা তুই প্রতি তিন চার ঘন্টা অন্তর প্যাড চেঞ্জ করতে লাগে তখন আমরা বলবো যে ফ্লোটা হেভি হচ্ছে ক্লটস যদি কারো বেরোয় তাহলে সেটা হেভি ফ্লোর দিকে যায় আর প্রলংড পিরিয়ডস মোটামুটি ধরুন যদি ছ দিন বা এক সপ্তাহের বেশি যদি কারোর পিরিয়ডস চলতে থাকে তাহলে সেটাকে আমরা প্রোলংড ফ্লোয়ের মধ্যে ধরি ইররেগুলার পিরিয়ডসের জানতে গেলে বুঝতে হবে যে রেগুলার পিরিয়ডস কাকে বলবো আমরা রেগুলার পিরিয়ডস হচ্ছে আপনার যেটা পিরিয়ডের ডেট বা আগের মাসে যেই ডেটে পিরিয়ড হয়েছিল তার থেকে সাত দিন আগে অথবা সাত দিন পরে এই চোদ্দ দিনের টাইম পিরিয়ডটাকে আমরা রেগুলারের মধ্যে ধরি তার মধ্যে যদি কারোর মাসিক হয়ে যায় তাহলে দ্যাট ইজ আ রেগুলার সাইকেল কিন্তু যদি চোদ্দো দিন বা সাত দিনের আগে হয়ে যায় মাসিক অথবা সাত দিন পার হয়ে গেল তারপরে তার পিরিয়ডস হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু ওটাকে আমরা ইরেগুলার পিরিয়ডস এর মধ্যে ধরবো তো এবার হচ্ছে যে আমরা কেন হয় এই যে সমস্যাগুলো হয় তার কি কি কারণে হতে পারে একটা হচ্ছে যে কোনো ধরনের যদি টিউমার থাকে ইউটারাসে মানে জরায়ুতে অথবা ওভারিতে ওভারি মানে ডিম্বাশয় জরায়ু বা ডিম্বাশয়ের বিভিন্ন ধরনের টিউমার্স থাকতে পারে সিস্ট থাকতে পারে পলিপ থাকতে পারে হরমোনাল ডিসব্যালেন্সের জন্যে মাসিকের সমস্যাগুলি হয় এবং এই হরমোনাল ডিসব্যালেন্সটা আমরা মেডিকেলি কিওর করার চেষ্টা করি সেকেন্ড জিনিস হচ্ছে যে অনেক ধরনের ধরুন থাইরয়েড হরমোনের প্রবলেম থাইরয়েড হরমোনের প্রবলেমস থাকলে পিরিয়ডস ইরেগুলার হতে পারে আরেকটি হরমোন যেটির জন্য মাসিকের সমস্যা হতে পারে ইররেগুলার পিরিয়ডস হতে পারে সেটি হচ্ছে প্রোল্যাক্টিন প্রোল্যাক্টিন হচ্ছে একটি হরমোন যেটা বাড়ে বাড়লে পরে সেটা থেকে মাসিক ইররেগুলার হয় এবং তাতে ব্রেস্টে সমস্যা হয় ব্রেস্ট থেকে ডিসচার্জ হয় অনেক সময় মিল্কি ডিসচার্জ হতে পারে জলের মতো ডিসচার্জ হতে পারে তখন আমরা প্রোল্যাক্টিন টেস্ট করাই এবং সেখানে যদি দেখা যায় যে প্রোল্যাক্টিন লেভেল ইজ হাই আমরা তখন সেটা ট্রিটমেন্ট করি সেটার আমরা ওষুধ দিতে পারি এবার আমি আসছি যে কিভাবে আমরা ডায়াগনোসিসটা করতে পারি যখনই আপনার মাসিক নিয়ে কোনো সমস্যা হবে আপনার যদি মনে হয় আপনার আগে যেরকম মাসিক হতো সেটা হচ্ছে না চেঞ্জ হয়ে গেছে পরিমাণে হোক বা ডিউরেশনে হোক বা সাইকেলের হোক তখন আপনাকে গাইনোকোলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে হবে ওনারা হিস্ট্রি নিয়ে বুঝতে পারবেন যে কতটা সমস্যা এবং কি ধরনের পরীক্ষা আপনার লাগবে ইউজুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি করা হয় জানতে যে কোনো ধরনের সিস্ট বা টিউমার বা পলিপ কিছু আছে কি না এবং কিছু ব্লাড টেস্ট করা হয় হরমোনাল ডিসব্যালেন্স কিছু আছে কি না আপনার অ্যানিমিয়া আছে কি না থাইরয়েডের কোনো সমস্যা আছে কি না হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোন কম থাকা অথবা হাইপার থাইরয়েডিজম থাইরয়েড হরমোন বেশি থাকা দুটি ক্ষেত্রেই কিন্তু মাসিকের সমস্যা হতে পারে প্রোল্যাক্টিন টেস্ট করে আমরা দেখি এবং ফিমেল সেক্স হরমোনস যেগুলো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এবং অলসো মেল সেক্স হরমোন টেস্টোস্টেরন মহিলা মানে যে তার টেস্টোস্টেরন নেই সেটা কিন্তু নয় মহিলাদেরও টেস্টোস্টেরন থাকে কম পরিমাণে থাকে টেস্টোস্টেরন লেভেল ডিসব্যালেন্স হলেও কিন্তু মাসিক নিয়ে সমস্যা হয় এবং সেটা তখন পলিসিস্টিক ওভারির দিকে যায় টেস্টোস্টেরন লেভেল আরও যদি হাই থাকে কোনো মহিলা ইট গোজ ইন ফেভার অফ পলিসিস্টিক ওভারি বা পিসিওটি তো সেটা একটা সম্পূর্ণ আলাদা টপিক সেটা নিয়ে আলাদা ডিসকাশন তো এবার আমি ফিরে আসছি ডায়াগনোসিসে আলট্রাসাউন্ড এবং ব্লাড টেস্ট করে আমরা ডায়াগনোসিস করলাম যে আপনার যে সমস্যাটি হয়েছে সাপোজ আপনার কোনো টিউমার হয়েছে বা সিস্ট হয়েছে দেন কামস দ্য ট্রিটমেন্ট এবার ট্রিটমেন্ট ক্যান বি মেডিক্যাল মানে ওষুধ দিয়ে অর ইট ক্যান বি সার্জিক্যাল মেডিকেল ম্যানেজমেন্ট আমরা প্রথম করি যেখানে টিউমার বা সিস্টের সাইজ যদি ছোটো থাকে ছোটো অবস্থায় মানে প্রাইমারিতে স্টেজে যদি ধরা পড়ে থাকে উইদিন থ্রি টু ফোর সেন্টিমিটার অবধি যদি আপনার সিস্ট বা টিউমারের সাইজ থাকে আমরা ওষুধ দিয়ে তিন চার মাস বা ছ মাসের ওষুধের কোর্স হয় সেই ওষুধ দিয়ে আমরা ট্রিটমেন্টটা করতে পারি করে তারপর আমরা আবার আলট্রাসোনোগ্রাফি করে দেখা যে ওটা সিস্ট আপনার কতটা কমলো এর থেকে বড় হয়ে গেলে অথবা যদি দেখা যায় যে ওষুধ খেয়ে কমল সিস্ট কিন্তু আবার ওষুধ বন্ধ করার পরে আবার ওটা রেকার করছে সেই ক্ষেত্রে দ্য অপশান কামস ফর সার্জারি এবার সার্জারি অথবা অপারেশন মানেই যে একটা খুব ভয়াবহ জিনিস কিছু সেটা কিন্তু নয় আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু সার্জারিটাকে অনেক মডার্নাইজ করতে পেরেছি অনেক অ্যাডভান্স করতে পেরেছি থ্রু দ্য হেল্প অফ মিনিমালি ইনভেজিভ সার্জারি বা মাইক্রোসার্জারি সাধারণ ভাষায় যেটাকে আমরা সার্জারি বলে থাকি সার্জারি মানে হচ্ছে বিনা বেশি কাটা না করে বা বেশি ক্ষত না করে অপারেশন করা সেটি দুভাবে করা যায় গাইনোকোলজিস্টরা দুভাবে করতে পারেন একটি হচ্ছে ল্যাপরোস্কোপির মাধ্যমে আরেকটি হচ্ছে হিস্টোরোস্কোপির মাধ্যমে ল্যাপ্রোস্কোপির মাধ্যমে যে সার্জারিটি করা হয় সেটি মেনলি আমরা ওভেরিয়ান সিস্ট যেটা ওভারিতে সিস্ট হয় সে ওভেরিয়ান সিস্টের ক্ষেত্রে করি অথবা ইউটোরাসে যে টিউমার হয় বা ফাইব্রয়েড হয় যেটা কি আমরা ফাইব্রয়েড বলি সেই ক্ষেত্রে আমরা অপারেশন করি থ্রু ল্যাপ্রোস্কোপি ল্যাপ্রোস্কোপিতে কি করা হয় নাভির কাছে একটি ছোট ফুটো করা হয় ফুটো মানে ধরুন এক ইঞ্চ কাটা পেটের তল পেটের দু সাইডে দুটি ফুটো করা হয় বা কখনো কখনো আমরা তিনটি ফুটো করি করে এই তিন থেকে চারটি ফুটোর মাধ্যমে আমরা ক্যামেরা ঢোকাই এবং কিছু ইনস্ট্রুমেন্টস আছে সেগুলো ঢোকাই ঢুকিয়ে আমরা পুরো সার্জারিটা ওই ইনস্ট্রুমেন্টের সাহায্যে ক্যামেরায় মনিটরে ছবি দেখে ইনস্ট্রুমেন্টের সাহায্যে করা হয় এটিতে ওইটুকুই ক্ষত হচ্ছে যেটি এক ইঞ্চি সাইজের দুটি কি তিনটি কি চারটে কাটা হচ্ছে এবং একটি করে স্টিচ করে এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় পেশেন্ট নিজের কাজকর্মে নিজের কর্মক্ষেত্রে বা নিজের সংসারে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারে পেইন খুব কম হয় স্কার হয় না বললেই চলে যেহেতু একটি স্টিচ করে তাই ইটস মিনিমাল একটি জাস্ট একটি দাগের মতো হালকা থাকে পরে এবং জিনিসটা খুব স্মুথলি হয়ে যায় এবার অনেকে প্রশ্ন করে যে মাইক্রোসার্জারি করলে কি পুরোটা বেরোবে হ্যাঁ বেরোবে সার্জারিতে বিভিন্ন মেথডস আছে যেভাবে করলে আমরা পুরো ওভেরিয়ান সিস্ট অথবা যদি জরায়ুতে ফাইব্রয়েড হয়ে থাকে টিউমার হয়ে থাকে পুরোটাই আমরা বার করতে সক্ষম এবার নেক্সট কোয়েশ্চেন যেটা আসে যে আমরা যদি মাইক্রো সার্জারি ধরুন একজন পেশেন্টের করা হলো তার কি আবার করে করতে হতে পারে অপারেশন হ্যাঁ যার মাইক্রো সার্জারি বলে নয় ওপেন সার্জারির ক্ষেত্রেও এটি হচ্ছে এক একজনের মানুষের টেন্ডেন্সি যে কারোর যদি টিউমার বা সিস্ট হওয়ার একটি টেন্ডেন্সি থাকে তার কিন্তু ভবিষ্যতে আবার হতে পারে এটি এরকম নয় যে আজকে আমি অপারেশন করে দিলাম বা ওষুধ খেয়ে সিস্ট কমে গেল আর কোনো দিন হবে না যতদিন মাসিক চলবে ততদিন কিন্তু সিস্ট বা টিউমার হওয়ার চান্স আছে তাই একবার অপারেশন বাট ওষুধ খেয়ে কমে গেলে তাকে রেগুলার চেক থাকতে হবে এবং চেক থেকে চেক বলতে আলট্রাসোনোগ্রাফি করে ধরুন বছরে একবার বা দুবার করে দেখা যে কোনো নতুন কিছু শিল্পা টিউমার হচ্ছে কি না হলে তখন তারা সেটাকে যাতে ছোট অবস্থাতে আমরা ধরতে পারি এবং তখনই তার ট্রিটমেন্টটা করে ফেলা যাতে বারে বারে সার্জারির প্রয়োজন না পড়ে আরেকটি জিনিস যেটা সেটি হচ্ছে পলিপ বা এন্ডোমেট্রিয়াল পলিপ বলি আমরা এন্ডোমেট্রিয়াম কথাটার অর্থ হচ্ছে জরায়ুর লাইনিং যেখান থেকে মাসিকটা হয় মাসিকের সময় যে ব্লিডিংটি হয় সেটি জরায়ুর একটি লাইনিং থাকে যেটি এন্ডোমেট্রিয়াম বলা হয় সেই লাইনিং থেকেই ব্লিডিং হয় এবং ওই লাইনিংটা ব্লিড করে বেরিয়ে গেলে আবার নতুন লাইনিং পরের মাসে আবার তৈরি হয় এবং প্রতি মাসে যদি প্রেগনেন্সি না আসে প্রতি মাসে এই লাইনিংটি মাসিকের সাহায্যে বেরিয়ে যায় এটাই হচ্ছে ন্যাচারাল ফেনমেনাল তো এই লাইনিংয়ে যদি কখনো কোনো টিউমার হয় তখন সেটাকে পলিপ বলা হয় যে টিউমারটি দেখতে অনেকটা ধরুন একটি আঙুরের মতো হয় তার একটি স্টক থাকে এবং তার নিচে টিউমারটা একটা গোল মতো ছোট মতো টিউমার হয় পলিপ খুব বড় হয় না ওয়ান সেন্টিমিটার ওয়ান পয়েন্ট ফাইভ সেন্টিমিটার অব্দি পলিপ হয় কিন্তু পলিপের প্রবলেম হলো যে যত ছোটই হোক না কেন যেহেতু ওটা ওই লাইনিং থেকে হচ্ছে পলিপ হলে পরে কিন্তু কন্টিনিউয়াস ব্লিডিং হতে থাকে যে ব্লিডিং ওষুধের সাহায্যে ঠিক করা যায় না ওষুধের ওষুধ খেলে হয়তো কিছু দিনের জন্য ব্লিডিংটি বন্ধ থাকে কিন্তু আবার করে শুরু হয় এবং অনেক ক্ষেত্রে ওষুধ চলাকালীনও ব্লিডিং কন্টিনিউ করতে থাকে পলিপ কারোর যদি হয় সেটা ডায়াগনোসিস করা হয় টিভিএসের মাধ্যমে ট্রান্স ভেজাইনাল সোনোগ্রাম বা আলট্রাসোনোগ্রাফি তলা দিয়ে মাসিকের রাস্তা দিয়ে আমরা করি ইটস আ স্পেশালাইজড আলট্রাসাউন্ড সেই আলট্রাসাউন্ড করলে আমরা একদম ক্লিয়ারলি পলিপ দেখতে পাই পেট দিয়ে নর্মাল অ্যাবডোমিনাল আলট্রাসাউন্ড করলে অনেক সময় পলিপ মিস হয়ে যায় এবার পলিপ পাওয়া গেলে কি করতে হবে তখন আমরা যেটা করব প্রোসিজার দ্যাট ইজ কল্ড হিস্টেরোস্কোপি হিস্টেরোস্কোপিতে কি করা হয় মাসিকের রাস্তা দিয়ে মানে ভেজাইনার দিক দিয়ে আমরা একটি ক্যামেরা ঢোকাই খুব সরু একটি টিউব যেটি ক্যামেরার তার মাথার ওপরে ক্যামেরা থাকে সেইটা আমরা মাসিকের রাস্তা বা ভেজাইনার দিক দিয়ে আমরা ইউটেরোসের ভেতর ঢোকাই ঢুকিয়ে ইউটেরসের ভেতরটা আমরা দেখি দেখে পলিপটা কোথায় এক্স্যাক্টলি আছে সেটা আমরা ওই ক্যামেরার সাহায্যে দেখতে পাচ্ছি তখন আমরা কিছু যন্ত্র আছে কিছু ইনস্ট্রুমেন্টস আছে আমাদের সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা পলিপটাকে ওখান থেকে তলা দিয়ে রিমুভ করছি হিস্ট্রোস্কোপির বেনিফিট হচ্ছে যে হিস্ট্রোস্কোপিতে কোথাও কোনো কাটাছা করার কোনো প্রয়োজনীয়তা নেই কোনো স্টিচ পরে না পেইন মিনিমাম হয় পেটের কোথাও পেট দিয়ে আমরা কোনো কিছুই করছি না পুরোটাই তলা দিয়ে করা হচ্ছে এবং তলাতেও কোনো রকমের ক্ষত তৈরি হচ্ছে না হিস্ট্রোস্কোপির আরেকটি বেনিফিট যেটি হচ্ছে যেখানেতে আমরা একজন পেশেন্টের মাসিক নিয়ে সমস্যা হচ্ছে কিন্তু সমস্ত রিপোর্টস আর নর্মাল ইনক্লুডিং টিভিএস কোনো রিপোর্টে কোনো কিছু বেরোলো না হরমোনাল প্রোফাইল সব নর্মাল আলট্রাসাউন্ড নর্মাল টিভিএস নর্মাল সেই ক্ষেত্রে কিন্তু পেশেন্টের ওষুধ দিয়েও ব্লিডিং কমানো যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা তখন হিস্ট্রোস্কোপি করে দেখতে পারি ডাইরেক্ট ভিশনে যে ইউটোরসের ভেতরে কোথাও কিছু আছে কি না যেটার থেকে ব্লিডিং হচ্ছে যেটা কোনো রকমের রিপোর্টে ধরা পড়ছে না এটাকে ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি বলা হয় তো ডায়াগনস্টিক হিস্ট্রোস্কোপি করে আমরা অনেক সময়তে খুব ছোটো কোনো এরিয়াতে আমাদের মনে হয় যে সেখান থেকে হয়তো ব্লিডিংটা হচ্ছে বা অনেক সময় আমরা চোখে দেখতে পাই যে সেই পয়েন্ট থেকে ব্লিড করছে তখন আমরা সেই জায়গাটা থেকে রিমুভ করি সেই এরিয়া টিস্যুটাকে আমরা রিমুভ করে আমরা তখন বায়োপসি পাঠাতে পারি এছাড়া আরেকটি যেটা করা যায় সেটি হচ্ছে কিছু হরমোনাল কন ইউটেরাইন ডিভাইস হরমোনাল ইউটেরাইন ডিভাইস পাওয়া যায় এই ডিভাইসগুলোর মানে হচ্ছে কপারটির নাম আপনারা শুনে থাকবেন কপারটি বহু বছর ধরে প্রচলিত কপার্টি ইজ আ মেথড অফ কন্ট্রাসেপশন যেটি মান মহিলাদের প্রেগন্যান্সি যখন ডেলিভারি হয়ে যায় তারপরে অনেক সময়তে তারা কপার্টি লাগায় যাতে ভবিষ্যতে প্রেগনেন্সিটা আটকানো যেতে পারে ঠিক কপার্টির মতোই এইটি একটি ডিভাইস একটা ইউশেপ ডিভাইস বা একটা ইউশেপের একটা জিনিস যার গায়ে ওষুধটা আছে যে ওষুধ আমরা মুখে খাওয়াচ্ছি সেই ওষুধের সাইড এফেক্টস থাকে যে কোনো হরমোনাল মেডিসিনস হ্যাজ গট ইট সাইড এফেক্টস যার জন্যে আমরা বেশি দিন ওষুধ খাওয়াতে পারি না মেন সাইড এফেক্ট ইজ অন দ্য লিভার তাই হরমোনাল ওষুধ যারা খান তাদের মাঝে মাঝে লিভারের টেস্ট করে এলএফটি লিভার ফাংশন টেস্ট করে দেখা উচিত যে সেটা ঠিক আছে কিনা যদি দেখা যায় এলএফটি বাড়ছে তাহলে ইমিডিয়েটলি আমাদের ওষুধ বন্ধ করতে লাগে তাই ওরেলি বা মুখে আমরা ওষুধ বেশি দিন খাওয়ানো খাওয়াতে পারি না বা আমরা চাই না খাওয়াতে সেই ক্ষেত্রে আমরা এই হরমোনাল ইন্ট্রা ইউটোরাইন ডিভাইস বা যেটার ট্রেড নেম ইজ মিরেনা সেই মিরেনা আমরা ইউটোরসের ভেতর ঢুকিয়ে দিতে পারি যেখান থেকে অল্প অল্প করে ওষুধ প্রতিদিন রিলিজ হচ্ছে ইন টু দ্য ডাইরেক্টলি মুখ দিয়ে খেতে হচ্ছে না যেইখানেতে প্রবলেম সেই জায়গাতেই আমরা ওষুধটা পৌঁছে দিতে পারছি ডাইরেক্টলি ওখানে রিলিজ হচ্ছে এবং সেখানেতে ওটা লাইনিং লাইনিংয়ের ওপর কাজ করছে করে ব্লিডিংটাকে কমাচ্ছে মিরে না একবার ইনসার্ট করলে তিন বছর অবধি রাখা যেতে পারে এবং সেটা ওখানে থাকে তিন বছর বাদে যে কোনো গাইনোকোলজিস্ট ওটাকে রিমুভ করে দিতে পারে তলা দিয়ে ওখানে একটি সুতো থাকে যেটা টানলে ওটা বেরিয়ে আসে তাই রিমুভ করতে গেলে কোনো সমস্যা নেই গ্যানোকোলজিস্ট নিজের চেম্বারেই রিমুভ করে দিতে পারে ইনসার্ট করতে গেলে অবশ্যই হিস্ট্রোস্কোপি করে দেখে তারপরে আমরা ওটা ইনসার্ট করি এই হচ্ছে আরেকটি মেথড যেটিতে আমরা মাসিকের সমস্যাতে যারা ভুগছেন তাদের ট্রিটমেন্টের আরেকটি মেথড এবার দ্য নেক্সট কোশ্চেন উইচ comes ইজ যে এই গুলো কি খুব অনেক দিন থাকতে হয় ভর্তি থাকতে হয় বা খুব ব্যয়সাপক্ষ তো এবার ভর্তির ব্যাপারটা আমি বলবো ল্যাপরোস্কোপি হোক বা হেস্ট্রোস্কোপি হোক সেগুলো কিন্তু আমরা বেশিরভাগ সময়তেই ডে কেয়ারে করতে পারি ডে কেয়ার মানে হচ্ছে সকালে এসে ভর্তি হলো পেশেন্ট খালি পেটে আমরা অপারেশন করলাম পেশেন্ট তারপরে তিন চার ঘন্টা থাকলো হসপিটালে তারপরে সন্ধ্যে নাগাদ পেশেন্ট বাড়ি চলে গেলো এখন আমাদের মেডিকেল সায়েন্স এতটাই উন্নত হয়েছে আমাদের ওষুধপত্র এতটাই ভালো হয়েছে আমাদের অ্যানাস্থেশিয়ার মেথডস অ্যান্ড মেডিসিনস এতটাই উন্নত হয়েছে যে পেশেন্ট সম্পূর্ণ নিজের পায়ে হেঁটে হসপিটালে ঢুকছে অপারেশান হচ্ছে অ্যানাস্থেসিয়ার এফেক্ট থেকে সে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারে কোনো পেন হয় না এত ভালো পেনকিলার্স আমরা পেয়েছি এখন এবং পেশেন্ট নিজে আবার হেঁটে সে বেলা বাড়ি চলে যাচ্ছে ল্যাপরোস্কোপি করে আমরা ওভেরিয়েন্সিস এইভাবে ডে কেয়ারে করতে পারি ল্যাপরোস্কোপি করে আমরা ছোট ধরনের ইউটোরসের টিউমার খুব বড়ো ফাইব্রয়েড হলে অবশ্যই আমরা ডে করতে পারবো না তখন পেশেন্টকে ভর্তি রাখতে হবে কিন্তু যদি ছোট টিউমার হয় তখন কিন্তু আমরা সেটা ডে করে দিতে পারব এবং হেস্ট্রোস্কোপিক প্রসিজার্স আমরা কিন্তু অবশ্যই ডে করা হয় হিস্ট্রোস্কোপির জন্য পেশেন্টকে কিন্তু ভর্তি রাখার কোনো প্রয়োজনীয়তা নেই এবং হিস্ট্রোস্কোপি করে যে শুধু পলিপ রিমুভ করা যায় সেটা নয় অনেক সময় হিস ইউটোরাসে আমরা যখন হিস্ট্রোস্কোপি করে দেখছি তখন অনেক সময় আমরা দেখতে পাই যে ইউটোরাসে সেপ্টাম আছে সেপ্টাম মানে পর্দার মতো একটি জিনিস যেটি ইউটারসকে কিছুটা পার্শিয়ালি ডিভাইড করে রেখেছে ইউটোরাস হচ্ছে একটি গোল মতো বলের মতো জিনিস একটি ফাঁপা বল যদি আমরা ভাবি ইউটারস ইজ আ ফাঁপা বলের মতো তার মাঝখানে কোনো পর্দা থাকার কথা নয় আই নর্মালি কিন্তু কোনো কোনো মহিলার ক্ষেত্রে বিশেষ করে অনেক সময় এটি যদি অন্য টপিক এ ইনফার্টিলিটির ক্ষেত্রে যেখানে প্রেগন্যান্সি আসছে না বা বাচ্চা আস এসে প্রেগনেন্সি এসে বারে বারে নষ্ট হয়ে যাচ্ছে রেকারেন্ট মিসক্যারেজ হচ্ছে পেশেন্টের তখন কিন্তু আগে আমরা হিস্ট্রোস্কোপি করে জরায়ুর ভেতরটা দেখি যে জরায়ুর ভেতরে কোনো সমস্যা আছে কিনা যার জন্যে বাচ্চা নষ্ট হচ্ছে বা ইনফার্টিলিটি হচ্ছে প্রেগনেন্সি আসছে না এবং তখন অনেক সময়তে দেখা যায় যে সেপ্টাম আছে জরায়ুর ভেতরে একটা পর্দা আছে সেটা অনেকটা বড়ও থাকতে পারে পুরো জরায়ুটা ভাগ করা অথবা অনেক সময় ওপরের পার্টটাতে হাফ রইলো বা ওয়ান থার্ড রইলো পর্দাটা এবং হেস্ট্রোস্কোপি করে যদি সেরকম পর্দা আমরা দেখতে পাই আমরা কিন্তু তখন ওই পর্দাটিকেও আমরা রিমুভ করে দিতে পারি সেপ্টোপ্লাস্টি বলে একটি অপারেশন হয় সেইটি করে তাই হেস্ট্রোস্কোপি করে আমরা বিভিন্ন ধরনের ডায়াগনোসিসও করতে পারি এবং তার ট্রিটমেন্টও করা যেতে পারে